বৌদি ভাই হা করে ইল্লি বলো, বলো 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 হা করে ইল্লি বলো। সবার খালি একই কথা, বাচ্চাকে দিয়ে দে, বাচ্চাকে দিয়ে দে। কেন হ্যাঁ কেন, মানে বৌদি ভাইয়ের একার বাচ্চা বুঝেছো না, আমারও বেবি না। হ্যাঁ মানে বৌদি ভাই একা কষ্ট পাবে, আর আমার থেকে যদি পুচু সোনাকে নিয়ে নেওয়া হয় তাহলে আমি যে কষ্ট পাবো তার বেলায় কারো কিছু যায় আসে না। কষ্ট হোক, এই একদম চিৎকার করবে না তুমি আমার উপর, আমার পুচু সোনা ভয় পেয়ে যাবে। হ্যাঁ না পুচু সোনা কেউ কিচ্ছু বলেনি, এই তো দেখো আমি আছি, এই তো শোনো আমি আছি, কাল থেকে না আমরা আর নামবো না নিচে। হ্যাঁ আমরা ওপরেই ভালো আছি, আমি আর তুমি সুন্দর ওপরে থাকি। বেকার নিচে নামলাম আমরা, ভাবলাম যে সবার মুখে একটু হাসি ফোটাবো, সবাইকে একটু গুড মর্নিং বলবো, কারো কিছু যায় আসে না। সবাই এটা দেখলো না যে সকালবেলা আমি তোমাকে তোমার মায়ের ঘরে নিয়ে গেছিলাম খাওয়ানোর জন্য, এগুলো কেউ দেখলো না। সবাই খালি মুখ ভার করে বসে আছে, মনে হচ্ছে না আমার শ্রাদ্ধ বাস চলছে। এমনিতে আমার যদি শ্রাদ্ধ হয় তাও তো কারো কিছু যায় আসে না। শোনো তোমার একটা কথা বলি, সকালবেলা উঠে না এই অলক্ষণে কথাগুলো বলো না, এগুলো বলতে নেই। সত্যিই তো বড় মা, আমি মরে গেলে তোমাদের কি এসে যায় বলো তো? এমনিতেই তো তোমরা যা শুরু করেছো, বলছো যে বেবিটাকে দিয়ে দাও, বেবিটাকে দিয়ে দাও, পুচু সোনাকে যদি তোমরা আমার থেকে সরিয়ে দাও আমি তো এমনিতেই কষ্টে মরে যাব। গুনগুন একজন কিন্তু মরেই আছে, তার কথা তো ভাবছো না একবার? কে মরে আছে মা? হ্যাঁ কে মরে আছে? বৌদি ভাই? কই না তো, বৌদি ভাইয়ের তো বরঞ্চ ভালোই হয়েছে। হ্যাঁ বৌদি ভাইয়ের তো শরীরটা এখন ভালো নেই, সবে তো বেপিটা হয়েছে, বৌদি ভাইকে এখন একটু বিশ্রাম করতে দাও না, একটু বিশ্রাম করে শুয়ে বসে শরীরটাকে একটু সারিয়ে নিতে দাও। আর এমনিতে তো নার্সটা আসছে, নার্সটা তো বেবির দেখাশোনা করবেই। আমি তোমাদের বলেছিলাম যে আমি করছি, কিন্তু তোমাদের তো তাতে হলো না, তোমরা তো আমাকে ভরসাই করতে পারো না, তাই তো আমাকে নার্সকে ডাকতে হয়েছে। আর অন্যায়টা কি করেছি বলো তো বৌদি ভাই? শুধু ওকে আমি তো আমার ঘরে রাখছি, তার প্রবলেমটা কোথায়? যা ইচ্ছে তুমি করে যাচ্ছ, এ বাড়ির কোনো নিয়মই তুমি মানছো না। ভাবিন এবার তুমি তোমার বউকে শাসন করো। কি শাসন করব, আমার একার শাসনে কিছু হয়? ও তো আমার কথা শোনে না জ্যাঠাই, আমি তো আমার মতো চেষ্টা করছি, এবার তোমরা বলো। শোনা গুনগুন, লক্ষ্মী মা আমার আমার কথাটা শোনো। বাবা শোনো, সবাই মিলে এখানে আমাকে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ অ্যাটলিস্ট তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। না জ্ঞান দেবো কেন, জ্ঞান দিচ্ছি না। না আমি আমি একটা কথা বলি, মিষ্টিরও তো ইচ্ছে করে যে মিষ্টির বাচ্চাকে মিষ্টি কোলে নেবে, তুমি আপাতত বাচ্চাটা মিষ্টির কোলে দাও, তারপর প্লিজ মেচকা আমার কোনো দয়ার দরকার নেই, অন্যের দয়ে আমি আমার বাচ্চাকে নিজের কোলে পাব তার দরকার নেই মেচকা। আচ্ছা বৌদি ভাই তোমার বাচ্চা তো এই বাড়িতেই আছে, আমি কি ওকে নিয়ে অন্য কোথাও চলে গেছি? আমি কি ওকে নিয়ে ড্যাডির বাড়িতে চলে গেছি? তুমি যদি ওকে কোলেই নিতে চাও তুমি তো একবার বলতেই পারো যে গুনগুন একবার দেবে। হ্যাঁ আমি কি তোমাকে দেবো না বেবিকে? তুমি ওকে কোলে নেবে তো? এই নাও 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 না নাও না, বললাম তো গুনগুন আমার দরকার নেই। কেন বৌদি ভাই, তুমি তোর মা, আমি আমি ওকে কোলের সামনে নিয়ে এসেছি তোমার, তাও তুমি ওকে কোলে নেবে না? হ্যাঁ শোনো গুনগুন, আমার না কথা বলতে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, আর তুমি না এরকম সামনে এসে আমার সঙ্গে কথা বলো না। আর আমি কি, হ্যাঁ সেটা অন্তত তুমি আমাকে বোঝাতে এসো না, তার ব্যাখ্যা দিও না। মিষ্টি দিচ্ছে যখন নাও না। দিচ্ছে যখন নাও না মানেটা কি? কি মনে করেছো আমাকে তোমরা? হ্যাঁ ও যখন আমার বাচ্চাকে দেবে তখনই আমি আমার বাচ্চাকে নিতে পারবো, মানে ওর ওর যখন মুড হবে তো তখন আমি আমার বাচ্চাকে পাবো, আর ওর যখন ইচ্ছে হবে না তখন আমি আমার বাচ্চাকে পাবো না, এই তো এই তো। না না মিষ্টি তুমি যেয়ে যাচ্ছ, এবার রাগ করো না। এখনো আমি রাগ করবো না, তাই তো এখনো আমার রাগ করাটা অন্যায় হয়ে যাচ্ছে এত কিছুর পরেও, বলো এ বাড়িতে যে যা খুশি করতে পারে, শুধু আমার কিছু করার অধিকার নেই। তুমি একটা কাজ করো, আমাকে একটু বাপের বাড়িতে এসো,
না, আমি আর অনেক হয়েছে, অনেক হয়েছে। বৌদি ভাই, কি হয়েছে বৌদি ভাই তোমার? হ্যাঁ কি হয়েছে বলো না, তুমি তো কোনোদিন এইভাবে কথা বলো না, এভাবে বিহেভ করো না, তোমার রাগ হয়েছে আমার উপরে। হ্যাঁ বৌদি ভাই, খুব রাগ হয়েছে আমার উপরে যে আমি আমি পুজোশূন্যকে তোমার কাছে দিচ্ছি না। আসলে কি জানো তো, আমি না ওকে ছাড়া থাকতেই পারছি না, একদম থাকতে পারছি না। তুমি জানো রাত্রেবেলা ও যখন ঘুমোয়, ও না ঘুমের মধ্যে হাসে, আমার সেটা দেখতে খুব ভাল লাগে। তুমি জানো রাত্রেবেলা কতক্ষণ আমি ওর গায়ে হাত বুলাই, অনেকক্ষণ আমি ওর গায়ে হাত বোলাতে থাকি। আমি তো ওকে ছাড়া থাকতেই পারছি না বৌদি ভাই, কী করবো বলো তো। আচ্ছা তুমি ওকে রাখতে চাও তো, তুমি একটা কাজ করো, তুমি না প্রতিদিনই এক ঘন্টা করে তুমি রাখো, তুমি প্রতিদিন এক ঘন্টা করে নিজের কাছে রাখো, মানে আমি ওখানে চান টান করতে যাবো তখন তো দু এক ঘন্টা ওর কাছে রাখো, তুমি দেখবে তাহলেই তোমার সব রাগ মিটে যাবে। আসলে ব্যাপারটা কী বলো তো, সবাই ওকে এত ভালোবাসে না যে সবাই ওকে নিজের কাছে রাখতে চায়, আর আমি রাখতে দিচ্ছি না তাই সবার রাগ হচ্ছে। ওই যে দেখো দেখো জ্যাঠাইকে, রামগুরুর ছানা। এই আবার কি, হ্যাঁ এই আবার কি, কি তুমি রাখতে চাও? হ্যাঁ তুমি রাখবে এক ঘন্টা করে? সেটা তো পারবে না, কারণ তোমাকে সামলাতেই পারবে না। ও মা, আর মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? হ্যাঁ মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? এই বুঝো শোনা, দেখছিস দেখছিস সবাই আমাকে কিরকম করে কথা বলছে, তুই কিন্তু জবাব দিবি, হ্যাঁ সবাইকে খুব বকবি, ঠিক আছে? পটকা ওরা মনে হয় এসে গেছে, তুমি রেডি তো? রেডি। আর ওই লিস্টটা তোমার কাছে আছে তো? হ্যাঁ আছে। বাহ ভেরি গুড, আমি যাচ্ছি খুলতে। দেখি দেখি বলছি শোনো না, দেখি কি এসেছে, দেখি। এই তো তোমরা এসে গেছো, এসো 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 এসো, এই যে ওরা সবাই এসে গেছে ইন্টারভিউ দিতে, এসো। তাহলে ওরা থাকুক আমরা যাই নাকি? এ কি কেন, তোমরা কেন, তোমাদের সামনে তো ইন্টারভিউ নেব, আমাদের বাড়িতে তো আর কোনো এক্সট্রা জায়গা নেই। শোনো তোমরা এখানে লাইন করে দাঁড়াও তো, দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে লাইন করে দাঁড়াও, চলো দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, লাইন দাও, এক লাইনে দাঁড়ো, এক লাইনে দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়াও। এই যে এই যে আমার পুচু শোনা, হ্যাঁ একেই কিন্তু তোমাদের দেখভাল করতে হবে, আর ভালো করে মন দিয়ে দেখভাল করতে হবে। সব বাচ্চা বাচ্চা মেয়েরা এসেছে, তুই ভাই এক্সপিরিয়েন্স হবে বলো তো তোমাদের। যাই হোক তোমার কতদিনের এক্সপিরিয়েন্স? এক বছর। কি এক বছর? শোনো এক বছর এক্সপিরিয়েন্স হবে না, হ্যাঁ যদি বাচ্চার এদিক ওদিক কিছু হয় না এরা আমার পিন্ডি চটকে রেখে দেবে। তোমার 3 মাস। যাও না বাবা, কেন এসেছে আমার সময় নষ্ট করতে আমি বুঝি না, হবে না আমার 3 মাসের এক্সপিরিয়েন্সে। তোমার 3 বছর? 3 বছর তাও চলতে পারে, ঠিক আছে দাঁড়াও দেখছি। আপনার 25 বছর? কত? 25 বছর। এদিকে আস, এদিকে আসো বাবা। বউ বলছি বলছি বলছি, ও পটকা কি নাম বউ বললে লিস্টে, লিস্টে দেখো না। আমার কাছে তো লিস্টটা এখন নেই গুনগুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো কি কি নাম বললে? আমার নাম সরলা দাস। খুব ভালো, এবার আরেকবার বলে দাও তো যে তুমি কত বছর কাজ করেছো? 25 বছর। খুব ভালো, আর কোথায় কোথায় কাজ করেছো? কলকাতায় অনেক নার্সিংহোমে কাজ করেছি। আচ্ছা তা এখন কি করছো? এই 2 মাস হলো কোনো কাজ করছি না। খুব ভালো। আচ্ছা শোনো না বলছি, তোমাকে না এই আমার বেবি পুচু শোনা, ওকে দেখতে হবে কিন্তু, হ্যাঁ মানে ভালো করে দেখতে হবে, খুব যত্নআত্তি করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ মানে দেখো ওর খাওয়ানো দাওয়ানো চান করা সবটাই তোমাকে দেখতে হবে। আমি আছি তোমার সাথে, তুমি চিন্তা করো, মানে আমি কখনোই ওকে ছেড়ে আমি যাবো না, আর তোমার সাথে থাকতে থাকতে কাজও শিখে নেবে একটু নার্সিংয়ে। হ্যাঁ তা তোমার মেয়ে? হ্যাঁ আমারই তো মেয়ে। তুমি জানো তো ওনা খুব লাকি, মানে আমি ওর সোনামা, আর ওই যে দেখছো ও হচ্ছে মিষ্টিমা। ও জেঠিমা বুঝি? না বোধ ভাই। মিষ্টি উনি জানবেন কি করে? তুমি এত রিয়াক্ট করো না প্লিজ। বললাম তো তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে এসো, আমার ভালো লাগছে না, এক মুহূর্ত থাক তোমার ভালো লাগছে।
কেঁদো না। বৌদি ভাই, বৌদি ভাই আমার দিকে তাকাও। আমি কথা দিচ্ছি, বাবিন কথা দিচ্ছে তোমায়, আমি যেভাবেই হোক তোমার বেবিকে তোমার কাছে ফেরত দেবো। আমি এক দুটো দিন সময় দাও প্লিজ। তুমি কিন্তু এমনটা একবারও ভেবো না যে গুনগুনের এই কাজটা আমি মদত দিচ্ছি। ও আমাকে কালকে রাতে একটা লিস্ট ধরিয়ে দিল, আমি জাস্ট লিস্টটা রেখে দিয়েছি, আমি গুরুত্বই দিইনি। আর ওর উপরে অতটা রাগ করো না মিষ্টি। দেখো ও তো মানে ওর মনে না কোনো অন্ধকার নেই জানো তো, আর ও যা করছে বাচ্চাটাকে ভালোবেসেই তো করছে বলো। আমার মনে তো ময়লা, ওর মন আলোয় ভরা, আমার না না অন্ধকার কেন বলতে আসছো বলতে, কথাগুলো কি দরকার পটকা? ¡Gracias!